উনি ডিউটি শুরু কালার করতে হবে, আর কারণ অন্নপ্রাশন একদম গায়ের উপরে। সবাই যদি বলে ঠাকুমা বয়স হয়ে গেছে, ঠাকুমার খুব গায়ে লাগবে। ঠাকুমাকে কোচি ঠাকুমা, ঠাকুমাকে কোচি ঠাকুমা হয়ে যাবে। না নতুন বর দেখে না শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে তোমাকে দেখছে। আর বউটা কি করছে তোমার নতুন বর? ও স্টাইলটা কি, প্রথমে খুললো, খুলে বোতলে ক্যাপটা খানিকটা মাথায় মেখে নিল, মানে ক্যাপের গায়ে যেটুকু লেগেছিল ওটুকু মিস করা যাবে না। গুড মর্নিং, আজকে হচ্ছে সোমবার, আর সোমবারে এখন টাইম হয়েছে সকাল 8টা। এখন থেকেই আজকের ব্লগটাকে শুরু করছি। সকাল সকাল হাওয়ায় ভাসানো, সকাল সকাল তোমরা দেখেই নিয়েছো মামনি হেয়ার কালার করছে, কারণ হচ্ছে মামনি এক আনন্দে হেয়ার কালার করছে, কারণ মামনি শুভুতে নাকি আজকে থেকে ওয়েট লস শুরু করবে, মানে অপূর্ব আর ওয়েট লস দুটো হচ্ছে, নর্থ পোল আর সাউথ পোল। তো আমি কিন্তু আগে থেকে হাত তুলে দিচ্ছি, তুমি মানে তোমরা কিন্তু আমাকে বলবে না যে অনিমি দিদি তুমি খাইয়ে খাইয়ে অপূর্বতাকে মোটা করছো, ও নাকি নিজেই বুঝতে পেরেছো মোটা হয়ে যাচ্ছে। আর তোমরা ব্লগের বিহাইন্ড দ্য সিনটা তোমরা দেখতে পাও না, মানে আমি ধরো কোনো পকোড়া করছি বা এটা কিন্তু আমি নিজে থেকে করি না, আমাকে ফোনে বলা হয় একটা ভালো কিছু করো, কি করছো, ওই এক স্যান্ডউইচ আর ভালো লাগে না, মানে সেটা তোমরা জানো। আর মামুনি এখানে সাক্ষী আছে, যদি না করে দেওয়া হয় তো স্পেশাল ডায়লগগুলো আছে, আগে কত ভালো খাবার করতে এখন করো না। আর মামুনিকে তো ছেড়েই দাও, মামুনি নাকি বাপি আর দাদু ভাইকে ভালো খাওয়া, তো ওখানে নাকি ভালো খাওয়া দাওয়া দেয় না, রান্না করার পেছনে কিন্তু মুখটা দেখতে হবে না, চেষ্টা করবে, মানে ওই রুটি বা ঘরের তরকারি এইসবের জিনিস হবে যাবে, সন্ধ্যাবেলায় বাড়ি আসে আগে ফোন করবে আমাকে যেন তেলে ভাজা ভাজো, আমি একদম লিখে দিতে পারি এটাই হতে চলেছে আজকে। তো চলো আজকে চলো আজকে দেখতে থাকো আমার সঙ্গে কিরকম কাটে দিনটা, তোমার সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটাকে দেখতে থাকো। তো মামনি আজকে রান্নার দায়িত্ব নিয়েছে, আর আজকে হচ্ছে মাকে ফুল ছুটি, কালকে ছিল মা স্যাটারডে, আজকে হচ্ছে সানডে, মানে ছুটি। তো আজকে রান্না বান্না হবে পটল চিংড়ি। কত পটল দিচ্ছ? ট্যাংরা মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর তোমার ছেলে তো ওয়েট লস করবে আজকে থেকে বলে দিয়েছে, ভাত খাবে না, কেন মিষ্টি খাবে না, কোনো ভাজাভুজি খাবে না, সকালে ওটা কিন্তু বলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু তেলে ভাজা করতে বলা হয়ে গেছে। তুমি যা বললে সন্ধ্যাবেলা একটু ভালো খাবার দাবার করতে, ভালো খাবার করে তেলে ভাজা, তাহলে অন্য কিছু আমার রুচি পড়, হেলদি কি চাও বলো, দেখো হেলদি হেলদি কি হেলদি, তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারো, সেটা এক্সপ্লোর করো। তোমরা কিন্তু আমাকে বলো না যে অপূর্বদাকে তুমি কেন মিষ্টি খাওয়াচ্ছ, মানে এর পরে যদি তোমরা দেখো কখনো তেলে ভাজা খাওয়াচ্ছ, তারপরে ভালো চাউমিন করে খাওয়াচ্ছ, এই যে এ কিন্তু মেন উদ্দেশ্য, মামনি জানে আর তোমরা আমার দ্বারা হয় না, হ্যাঁ পারি না রাইটিং করতে, মানে করতে হবে, হ্যাঁ করতে হবে, কারণ আগে কি হতো, আগে সাইকেলে যেত তো একটুখানি হাঁটাও হতো, এখন কি আছে অফিস থেকে অফিসে গাড়ি আসছে, অফিসে গাড়িতে যাচ্ছে, কোনো নরণ নেই চরণ নেই। সকাল সকাল এখানে আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে আটা মাখা হয়ে গেছে, তো সকালে হবে লুটি আলুর তরকারি, ওটা খেয়ে অপূর্ব অফিস দেবে, ওটা হচ্ছে আমাদের আজকে সকাল ব্রেকফাস্ট। তো ওঠো খেতে হবে তো, একটু খেতে হবে তো, আসো আসো আসো, শিগগির আসো শিগগির, আর চো
ঘুম তো ভাঙলো, খাওয়া দাওয়া হলো, এবার জামা কাপড় পাল্টাতে হবে তো। এই যে এদিকে, আমি এদিকে, জামা কাপড় পাল্টাতে হবে তো, সাজুগুজু করতে হবে। এই যে জামা কাপড়টা ছাড়তে হবে তো, চলো জামা কাপড় ছাড়তে হবে তো। টুকু কি হয়েছে? এটা খেয়ে না, এটা খায় না, এটা খায় না। মামনি এখন ট্যাংরা মাছ ধরছে, কারণ ট্যাংরা মাছের ঝাল হবে আর পটল চিংড়ি হবে। তো আজকে আমি পটল চিংড়ি রেসিপিটা দেখাবো। এটা আপাতত হতে লাগুক, এটাতে আমার কোনো কাজ নেই। কি করছিস? চামচ, চামচ ধরে খাচ্ছে। গান হচ্ছে, গান হচ্ছে, গান করো। গান করো, গান করো। কি হয়েছে? সাঁতার কাটা হচ্ছে। তুই সাঁতার কাটছ? একটু ডান্স দাও, ডান্স। হ্যাঁ, এই হবে। তারপরে আর কি কি হবে? ডান্স দাও, ডলফিন ডান্স দাও একটুখানি। এবার ওঠার চেষ্টা হবে। এই তো ডলফিন ডান্স। হ্যাঁ হ্যাঁ, ডলফিন ডান্স। চিংড়ির জন্য এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আর এখানে পটল আগে থেকে ভেজে রাখা রয়েছে, আর এখানে লঙ্কা বাটা রয়েছে, আর এখানে আলু টমেটো রয়েছে, বাকি সব মশলা হচ্ছে এই। এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর রসুন দিয়ে, আর এই গরম মশলা সব এখানে রেখেছে হচ্ছে ধনে জিরে গরম মশলা, হলুদ লবণ, আদা বাটা, লঙ্কা বাটা একসাথে আছে, আর তার সঙ্গে একটু চিনি, আর চিনি দিয়ে এখন ভাজা হোক। ভাজা হওয়ার পর এই মশলাটা জলে গুলে দিয়ে দেবে, দিয়েছে এবার মশলা কষাবে। মামনির রেসিপি দেখতে গেলে তোমাদের ওয়েট করতে হবে অন্তপক্ষে 3-4 বার, এক রেসিপি দেখতে হবে, তাহলে পুরো বুঝবে। তারপর আমাকে ডাকবে, ব্যাস মামনি দেওয়ার পর এই আমি দিয়ে ফেলেছি, চলে আয়। 3-4 বার এক রেসিপি দেখতে হবে, তারপরে তোমরা বুঝতে পারবে। তো এইটা দেওয়ার পর এবার দেবে পটল, তারপরে একদম হয়ে যাওয়ার পর লাস্টে চিংড়ি মাছ দিতে হবে, ঘি গরম মশলা দিতে হবে, আলুটা গলে যাবে, একটু একটু গলে যাবে, তখন ঘি গরম মশলা দিতে হবে, তারপরে ঘি লাস্টে একদম লাস্টে ঘি গরম মশলা। তাহলে পুরো রেসিপিটা আমি কিন্তু বলে দিলাম। এরপর আলু নরম হবে, তারপর দিতে হবে পটল, তারপরে একদম পটল চলে গেছে ভিতরে একটা, তারপরে দিতে হবে একদম লাস্টে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা, আর চিংড়ি মাছটা দেওয়া একদম লাস্টে নামানোর আগে দিতে হবে একটুখানি ঘি গরম মশলা দিয়ে। না, পেঁয়াজে পেঁয়াজ পেঁয়াজ ফোড়নের সময় একটা বলে দিবি, পেঁয়াজ ফোড়ন যখন নিয়ে দেবে, তাহলে লঙ্কা ভাজবে যখন, তখন লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবে। জিরে লাগবে? জিরে দিল, না দিলে কিন্তু গুঁড়ো তো দেওয়া থাকে। আচ্ছা, এই তো পুরো রেসিপি বলা হয়ে গেছে। পেঁয়াজ গুঁড়ো দেওয়া আছে, তো সেটা জিরে না দিলেও হয়ে যাবে। এইটা হচ্ছে মামনির রেসিপি। আর এখানে মাছের ডিম হবে, তার জন্য এখানে মাছের ডিমের সঙ্গে পেঁয়াজ রসুন দেওয়া আছে, এর সাথে লঙ্কা দেবে আর সব মশলা দেবে। আমি স্নান করতে, আর যেহেতু আমার টাইমে মামনি বসে থাকবে না, মামনির জন্য আমাকেও স্নান করতে দেরি হয়ে যাবে, তাই জন্য এবার তোমাদের রেসিপিটা বলে দিয়েছি। এবার আমি চলে যাবো স্নান করতে। মার কাছে রয়েছে আমাদের কুকুরটা, ও এবার ঘুমাবে, কারণ চোখ মুখ নাক ডলছে। আমার ঘুম নেই, ঘুম নেই। মুখের মধ্যে দেখো, মুখের মধ্যে দেখো, পান পুড়েছে, মুখের মধ্যে পান পুড়েছে। যা অন্ধকার বাবা। এইটুকু থাক, আবার এটাকে পরে দেখছি লাইভটা দেখানোর, লাইভটা দেখার পর এই এরকম দেখতে হয়েছে। আরো অনেক কিছু কাজ আছে এটা।
রাজবাবুর ডক্টরের লাইভ চলছে যে কোভিড থার্ড ওয়েভ ফোর্থ ওয়েভ যেটা আসছে সেটা থেকে বেবিকে কিভাবে প্রোটেক্ট করবেন, আর এদিকে আমার বেবিটা উঠে বসে আছে, ও নিজেই শুনবে কিভাবে নিজেকে নিজে প্রোটেক্ট করবে, ওই জন্য উঠে বসে আছে। আমি আগে শুনে নিই, তারপর তোমাদের বলছি কিভাবে প্রোটেক্ট করা যায়। লাইভ দেখা শেষ হলো, তো আমি যেমন বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো কিছু কিছু পয়েন্ট আমি জানতে পেরেছি তোমার সাথে শেয়ার করি। যেমন ফার্স্ট হচ্ছে ব্রেস্ট ফিডিং, মাদার যারা আছে যারা ব্রেস্ট ফিড করাও তারা ভ্যাকসিন নেবে, যে ভ্যাকসিন পাও সেই ভ্যাকসিন নেবে। দ্বিতীয় হচ্ছে, আচ্ছা অনেকে বলো কতক্ষণ পর, তো আমার যে ডাক্তার সেটা তো আমাকে বলে দিয়েছিলো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর, তো সেখানে অনেক বসতে হয়, বসে আবার আসতে হয়, আমি তারপরে খাইয়েছিলাম ওকে। সেকেন্ড, ফুড গাইডলাইন অনুযায়ী 2 বছরের নিচে বাচ্চাদের মাস্ক লাগবে না, মানে ক্রাউডেড এরিয়া মানে যেখানে খুব ভিড় সেরকম জায়গায় নিয়ে যাবেন না। একটা জিনিস খুব ভালো জানলাম, সেটা হচ্ছে বাচ্চার হাতে স্যানিটাইজার ইউজ করবেন না, করলেও খুব কম করবেন, কারণ যেহেতু অ্যালকোহল দেওয়া আছে তো বাচ্চা বারবার মুখে হাত দেয়, তাই জন্য কিছুটা হলেও চান্সেস থাকে অ্যালকোহলটা মানে যাওয়ার, বা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো খুব একটা তো ভালো নয়। তো ওদের তার থেকে ভালো হচ্ছে নর্মাল সাবান জলে হাত ধুতে হবে, মানে যেরকম আমরা লিকুইড সোপ ইউজ করি সেরকম লিকুইড সোপে হাত ধুয়ে একটা খুব ময়েশ্চারাইজিং, যেটা সেন্ট থাকবে না, যেটা কোনো স্বাদ থাকবে না, কোনো মিষ্টি বা কোনো গন্ধ থাকবে না, সেরকম একটা ক্রিম হাতে লাগাতে হবে যাতে হাতটা ড্রাই না হয়ে যায়। আর যেটা বললেন মেন হচ্ছে অযথা প্যানিক হবেন না, মানে প্যানিক হয়ে গেলে অ্যাংজাইটি চলে আসবে, তো সাধারণ এটা হচ্ছে ভাইরাল একটা ইনফেকশান, তো ভাইরাল ইনফেকশান যেভাবে হয় সেভাবেই বাচ্চাকে ট্রিট করুন, বাচ্চাকে খেয়াল করতে হবে বাচ্চা মেটিয়ে পড়ছে কি না, যারা ফিড করে ব্রেস্ট ফিড করে ব্রেস্ট ফিড ঠিক মতো করছে কি না, নর্মাল টয়লেটটা করছে কি না, টয়লেট ইয়েলো কালার হচ্ছে কি না, টয়লেট কাউন্ট ঠিকঠাক আছে কি না, বাচ্চা খাচ্ছে কি না। আর যদি ডিহাইড্রেটেড হয়ে গেলে জল জাতীয় খাবার, মানে যারা জল খায় একটু বড় যারা, তারা যদি ডিহাইড্রেট হয়ে যায় তো ডাবের জল বা অন্য কিছু মানে ফ্রুট যেগুলো জলই মানে জল আছে সেরকম সেরকম খাওয়ার চেষ্টা করতে হবে ডাক্তারের সাথে কনসাল্ট করে। তো এটাই বারবার বলছেন, প্যানিকড হবেন না, ফার্স্ট ওয়েভ যেমন এসছে আমরা পেরেছি, সেকেন্ড ওয়েভ এসেছে আমরাও উতরেছি, থার্ড ওয়েভ ফোর্থ ওয়েভ আসবে, আমাদের লড়তে হবে, বাট অ্যাংজাইটি না প্যানিকড হয়ে না, নর্মাল যেরকম ট্রিট হয় সেরকমই ট্রিট করতে হবে বাচ্চাদের, যেরকম যা খাচ্ছিলো সেই জিনিসই খাবে। আর যারা ব্রেস্ট ফিড করছে তাদের ভ্যাকসিন নেওয়ার পর একটা সুবিধা হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, তো কিছুটা অ্যান্টিবডি ওদের শরীরেও চলে যাচ্ছে থ্রু ব্রেস্ট মিল্ক, তাই জন্য কিছুটা হলেও ওরা প্রোটেক্টেড থাকছে। তো তাই বলবো ভ্যাকসিন তোমরা নিয়ে নাও। আর একটা কথা, কোথাও কিন্তু বলেনি একদম ছোট বাচ্চাকে মাস্ক পরানো, আর বলেছে ক্রাউডেড জায়গায় নিয়ে না নিয়ে মানে ক্রাউডেড জায়গাটা অ্যাভয়েড করতে, মানে যা বললেন হচ্ছে যে যেসব বাচ্চা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেয় তো তাদের ভিটামিন ডি সাপ্লিমেন্টটা চালিয়ে যেতে হবে, আর যদি কারোর কোনো বাচ্চার মাল্টিভিটামিন দরকার হয় ডাক্তার বুঝিয়ে দেবেন, তো সেটাকে চালিয়ে যাবেন। তো আমাদের রাজ্যবাবু মাল্টিভিটামিন মানে A2Z খায়, আর হচ্ছে D3 খায়, আর একটু সানলাইটের দরকার আছে, যেহেতু আমরা এখন বাইরে বার করছি না সেরকম, তো বললেন একটু সানলাইটের যেহেতু দরকার আছে ভিটামিন ডিটা মানে ইম্পর্ট্যান্ট আছে, তো ডাক্তারের সাথে কনসাল্ট করে এইটা একটুখানি দেখতে হবে। তো আমার এই জিনিসটা কি বলতো, আমার এই ডাক্তারকে এই ঘরে খুব ভালো লাগে, মানে বাচ্চাকে মানে ভয়ের তো কোনো ব্যাপারই নেই। এবার তোমরা হয়তো জানি জানতে চাইবে যে আমি কোন ডাক্তার দেখাই, তো ও সেই ছোটো থেকে মানে 6 দিন বয়স থেকে দেখাচ্ছি হচ্ছে দেবাঞ্জন সাহা, ডক্টর দেবাঞ্জন সাহা, তো উনি হচ্ছে শ্রীরামপুর ওয়ার্লস হসপিটাল মেডিকেল অফিসার পেডিয়াট্রিক ডিভিশনে, তো অনেক আমাদের রিসায় একদম আমার বাড়ির পাশে বসেন বলে আমার খুব সুবিধা, আমি চেয়েছিলাম একটু লোকালে দেখাতে যাতে আমার দরকার বলে আমি দেখাতে পারি, তো তাই জন্যই ওনাকে দেখাই। আর উনি কোন প্রাইভেট নার্সিংহোমে বসেন আমি এখনও খেয়াল করতে পারছি না, কারণ আমার খেয়াল নেই প্রেসক্রিপশনে যে প্রাইভেট নার্সিংহোমে কোথায় বসে, তো আমি জানি যে উনি শ্রীরামপুর ওয়ার্লসের ডাক্তার, এবার প্রাইভেটে কোথায় বসে আমার এখনই মনে। লাইভ দেখা তো শেষ, এবার কেকে ক্লাস নিয়ে বসতে হবে, আর এইবারের কেক হচ্ছে পিওর চকলেট কেক, যেটা ওই চকলেট সসে ডিপ করে ওই কেকটা, আমার নাম মনে পড়ছে চকলেট টাফেল কেক বা এরকম একটা কিছু, তো ওইটা এবার আমাকে করে দেখাতে হবে,
তো সেটা ক্লাসটা করি। তো চলো একবার ক্লাস করে তারপর আবার হাতের কাজ নিয়ে বসবো, কারণ এটাকেও শেষ করতে হবে। আগের দিনে যে ফুল লাইনটা করছিলাম তো আমার এখন ব্যাক টু ব্যাক শিডিউল আছে আজকে। দেখছি অবাক হয়ে সব তোলা, এগুলো সব খোলা, টিভিটা চলছে না। আমি একটুখানি ফাঁক দিয়ে টিভি দেখার চেষ্টা করি, আমাকে তাও দেখতে দেয় না। ভাই কি হলো? হ্যালো, এই যে হাটুবাবু, রং পছন্দ হয়েছে? রং কি পছন্দ হয়েছে? রং পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। দেখো সব ঠিকঠাক হয়ে গেছে, এখানে সে ভাঙা চোরা দেওয়াল ছিল কিচ্ছু নেই, আর সব পরিষ্কার হয়ে গেছে। এখনো বাকি আছে আমাদের এই এই দরজাটা বাকি আছে, আর এখানে এখনো কাজ হয়নি, তো এখানে কাজ হচ্ছে এখনো, এটা কালকে হবে। আর বাকি আছে এই জানলাটা, বাকি মোটামুটি সব কমপ্লিট। কালকে আমরা এখানে বসতে পারবো আবার, আমাদের ন্যাচারাল এসি ঘর, তাই না? হ্যাঁ। ডায়েটের কি হলো? ডায়েটের কি হলো? তুমি কামানি ডায়েট খাবার কে ফোন করে বললো? আমি যা খুশি খাবার দাও, যা খুশি আবার খাবার কি? যা খুশি, এটা ডায়েটের খাবার নয়। তাহলে কালকে থেকে আমি ডায়েটের খাবার দেবো, খেতে হবে, কিন্তু স্যুপ খাবে এসে। ওইসব উল্টো পড়া খাওয়া দিলাম। তো ঘরে দেখতে পাচ্ছো এখানে জিনিসপত্র সব রয়েছে, পরে হাফ করে সেই জিনিস বানিয়ে এইখানে রেখেছে। এই যে তার অবস্থা, যন্ত্রণা শুরু হয়েছে, তার জন্য আর করতে পারেনি। তো আবার ঠিক হলে হাতটায় বললাম যে পরে করবে। মঞ্জুবাবু ঘুম থেকে উঠেছেন, উঠে এখন উনি লম্ব ঝম্প স্টার্ট আবার। হ্যাঁ হুম, ওদিকে মা হাতে যন্ত্রণা নিয়ে কাতর। তুমি ওই মুখটাকে ওইটুকু ছোটো করো না মাম্পি, বুঝলে তো? বলছি টিপে দেবো, তুমি টিপে দেওয়া সহ্য করতে পারছো না, লাগছে 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 লাগছে। হ্যাঁ তা বল, তাহলে ক্লিপ ব্যান্ডেজ লাগিয়ে দিই। কি ধরনের যন্ত্রণা রে বাবা, পুরো হাতে ব্যথা হচ্ছে না, এই এই পোরশনটা মাসেল ক্র্যাম্প হচ্ছে তাহলে। হ্যাঁ আর প্রচন্ড, আমার হয়েছিল প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড মানে প্রচন্ড, মনে নেই সেই জগদ্ধাত্রী পুজোতে পরিবেশন করে হাতে যন্ত্রণা হয়েছে রাত্রিবেলাতে, সেম যন্ত্রণাটা হয়েছে। কোনোভাবে ভারী কিছু নিয়ে কন্টিনিউ কাজ করছিলে বাঁ হাতে? মনে করে দেখো, সকাল থেকে মোবাইলের ক্যামেরা কন্টিনিউ ধরেছিলে বাঁ হাতে? না না, আমি তো ডান হাতে করি না, বাঁ হাতেই তো করি। তুমি জানো সেটা, ওই কনসার্ট ধরেছে তার জন্য সেটা থেকে মাসলটা থেকে ব্যথাটা হয়েছে। আমার রাত্রিবেলা তুমি হাতটাকে যখন এরাম করে এরাম এরাম ঘোরাচ্ছ, মানে এই যে এরাম ঘোরাচ্ছ, ঘোরাও, ঘুরিয়ে দেখো যে তোমার কি একটা টান পড়ছে হাতে। হ্যাঁ তাই না? মাকে ব্যান্ডেজ কি লাগিয়ে দেবে? আর জবু লাগিয়ে দেবে? আর জবু লাগাবে? আমি হাত পা দুটো দিকে ব্যান্ডেজ লাগাবো, তাই না? হ্যাঁ এরাম ব্যান্ডেজ, হ্যাঁ ধরাং 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 করবো, রেখে ব্যান্ডেজ লাগবো কি করবে? আবার ডাক্তার কাছে যাবে, বলবে ডাক্তার এরকম হচ্ছে আমার। তুমি না আয়, তোমাকে বলেছিল ওখানে গিয়ে আইসে সেঁক দিতে প্রতিদিন। ব্যথা হলে, ব্যথা যখন হচ্ছে আমি কেন শুধু আইসে? তোমার দেখো হাতের ওখানটা দেখো, এখনো পর্যন্ত দেখো ওখানে ওখানে ফুলে আছে, কিছু নেই আর এই হাতে। আমার এখন ভয় আছে এখানে আমার টোবলা বেরিয়ে ওঠে, বেরোবে বিভিন্ন জায়গায় একটা টোবলা বেরিয়ে যাবে, মালভূমি মালভূমি। একটা জিনিস দেখি, হাতটাকে এরম ভাবে করলে আরাম হচ্ছে কিছু? এইখান থেকে কিছু হচ্ছে? এই জায়গাগুলোতে আরাম হচ্ছে কোনো? একটা রিল্যাক্স মনে হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ তো মাসলে ব্যথা হয়েছে। আচ্ছা আমার মা তো বলছে নাকি ওই স্যালাইনের সময় যে চ্যানেল করা যায় সেখানে হতেও পারে।